2020 সালে পরিবেশ ও বন মন্ত্রী 4 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 60 মিটার দৈর্ঘ্য ঝুড়ি সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন। 2001 সালের 14 সেপ্টেম্বরে এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 32 শতাংশ। উদ্বোধনের পর থেকে সেতুর উভয় পাশের পিলারের কাজ ছাড়া আর কোনো কাজই হয়নি, ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এই এলাকার মানুষ। আজ 4টি বছর হয়ে গেছে এই বিন্দার ব্রিজ কন্ট্রাক্টরে কোনো কাজ করে নাই, দুই সাইডে দুই পিলার খাড়া করেই চলে গেছে। বৃষ্টিটা কিন্তু না হওয়াতে আমাদের খুব কষ্ট হইতেছে, বাজার হাট বাচ্চা কাচ্চা স্কুলের জন্য খুব একটা কষ্ট হইতেছে। আশেপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ শত শত শিক্ষার্থীরা নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে। ব্রিজ না হওয়ার কারণে আমরা নৌকা দিয়ে পার আসা করি, অনেক ছাত্র পড়ে যায় পানিতে, অনেক সময় অনেক ছাত্রীরা নৌকা ডুবে পড়ে যাচ্ছে, অনেক কিছু হারাচ্ছে, কিন্তু আমরা এই ভোগান্তি কতদিন পেতে হবে। দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এই ব্রিজে, কিন্তু সবাই এই ভোগান্তির মধ্যে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, এই ব্রিজটি যাতে তাড়াতাড়ি দ্রুত সংস্কার করে দেন। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। লাস্ট কমিটমেন্ট করছে যে সে খুব দ্রুত রিগ মেশিন কাজ শুরু করবে, আর যদি না করে তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে আমরা এই তার লাইসেন্স রিভার করে রিটেন্ডারে চলে যাব। এস এম খুরশেদ আলম, মাই টিভি নিউজ ডেস্ক।